দমদম থেকে রাজস্থান নিয়ে যাওয়া হচ্ছিল বিমানটিকে। পরে অবশ্য এখনো চেষ্টা করা হচ্ছে বিমানের চাকাগুলি খুলে যদি বিমানটিকে হাঁসমুক্ত করা সম্ভব হয়। উপনিষদের মন্ত্রোচ্চারণে শুরু হলো শান্তিনিকেতনের পৌষ মেলা। সকালে কুয়াশা মাখা ঠান্ডায় ব্রাহ্ম গীতে মুখরিত ছাতিমতলা। উপাসনায় উপস্থিত বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী, অধ্যাপক ও পড়ুয়ারা পৌষ মেলা শুরুর এই উপাসনা দেখতে হাজির হয়েছেন শত শত পর্যটক। দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয় আজও পড়ুয়াদের বিক্ষোভ। প্রতিরোধের গান, স্লোগানে সরগরম জামিয়া নগর এলাকা। নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতায় বিক্ষোভ ছাত্রছাত্রীদের, কারো হাতে জাতীয় পতাকা, কারো হাতে ফেস্টুন, কারো হাতে ব্যঙ্গাত্মক প্ল্যাকার্ড। জামিয়া নগরের অদূরে মান্ডি হাউস এলাকায় 144 ধারা জারি করেছে প্রশাসন। জামিয়া বিশ্ববিদ্যালয় এলাকায় হোলি ফ্যামিলি হাসপাতাল থেকে জাকির হোসেন দরগাহ পর্যন্ত আধ কিলোমিটার রাস্তা গত কয়েকদিন ধরে ওপেন এয়ার কমিউনিটি প্রোটেস্ট স্পট হয়ে দাঁড়িয়েছে। আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকার রয়েছেন একেবারে দিল্লি থেকে, জামিয়ার সামনে থেকে। আমি জ্যোতির্ময়ের কাছে চলে যাব এবং আপডেট জানতে চাইব। জ্যোতির্ময়, দেখো আমি এই মুহূর্তে রয়েছি মান্ডি হাউসে, এবং এই মান্ডি হাউস থেকে কিন্তু একাধিক প্রোটেস্ট আজকে এখান থেকে অরিজিনেট করছে। অর্থাৎ জামিয়া মিলিয়া ইউনিভার্সিটির কিছু স্টুডেন্ট যেমন আসবে, তার পাশাপাশি বেশ কিছু অন্য সংগঠনের তরফ থেকে, অন্যান্য ক্যাম্পাসের তরফ থেকে একাধিক এখানে জমায়েত হওয়ার কথা। কিন্তু তার আগেই যে ছবি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে এই জায়গাতে 144 ধারা জারি করে দেওয়া হয়েছে, বিরাট পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। এবং আমরা দিল্লির অন্যান্য জায়গাতে এই বিক্ষোভকে, প্রতিবাদ মিছিলকে ঠিক যেভাবে কড়া হাতে নিয়ন্ত্রণ করতে পুলিশকে দেখেছি, আজকেও কিন্তু সেই একই ছবির পুনরাবৃত্তি আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং যে বিষয়টি সবথেকে গুরুত্বপূর্ণ, যে খবর আমরা পাচ্ছি সূত্র মারফত, যে জামিয়া মিলিয়া ইউনিভার্সিটি এবং তার পাশাপাশি জেএনইউ স্টুডেন্টদের একটি র্যালি এই মান্ডি হাউস থেকে একেবারে অমিত শাহর বাড়ি পর্যন্ত যেতে পারে, যে র্যালিকে কোনোভাবেই অনুমতি দেবে না পুলিশ, যে র্যালিকে আটকে দেওয়া হবে। এবং স্বাভাবিকভাবেই কিন্তু আবারও একটা সংঘাতের পরিস্থিতি, একটা সংঘাতের আবহ তৈরি হওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে। অপরদিক থেকে যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি সেই রুট এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বিরাট পুলিশ বাহিনী যারা অপেক্ষা করছে র্যালিকে যে জায়গায় যেতে দেওয়া হবে, তা হলো মান্ডি হাউস থেকে যন্তর মন্তর পর্যন্ত যারা এদিক দিয়ে যারা র্যালি করে যেতে চাইবে, গিয়ে যারা পিসফুল প্রোটেস্ট বা ধর্ণা যারা করতে চাইবে সেখানে পুলিশ যেতে দেবে, কিন্তু কোনোভাবেই অমিত শাহের বাড়ির দিকে পুলিশ যেতে দেবে না। এবং গত কয়েকদিনের একের পর এক বিক্ষোভের যে অভিজ্ঞতা পুলিশের রয়েছে, তাতে দেখা যাচ্ছে যে যেখানেই পুলিশের সঙ্গে সংঘর্ষ বাড়ছে ঠিক সেখানেই গাড়ি ভাঙচুর করা হচ্ছে, গাড়িতে আগুন ধরানো হচ্ছে। এবং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কিন্তু কোনোভাবেই শান্তি শৃঙ্খলা পরিস্থিতি যাতে হাতের বাইরে না যায় সেই বিষয়ে অত্যন্ত সতর্ক পুলিশ। তার পাশাপাশি আজকেও এখানে ইতিমধ্যেই যে সমস্ত ছাত্রছাত্রীরা জমায়েত হয়েছে, যে প্ল্যাকার্ড এবং যে ব্যানার এখানে আমরা দেখতে পাচ্ছি, সেখানে কিন্তু খুব স্পষ্টভাবে জামিয়া মিলিয়া ইউনিভার্সিটিতে পুলিশের তরফ থেকে যেভাবে লাঠিচার্জ করা হয়েছে, একেবারে ক্যাম্পাসের ভেতরে ঢুকে কাঁদানে গ্যাস ছোড়া হয়েছে, তার প্রতিবাদেও এখানে আজকে পোস্টার ব্যানার নিয়ে ছাত্রছাত্রীরা এসেছেন। এবং পুলিশের ভেতরের যে খবর সূত্র মারফত আমরা পাচ্ছি, যে জামিয়া মিলিয়া ইউনিভার্সিটিতে অত্যন্ত কঠোর হাতে ছাত্রদের যে বিশৃঙ্খলা এবং তার পাশাপাশি প্রতিবাদ নিয়ন্ত্রণ করার পরেই অন্যান্য ক্যাম্পাসগুলিতেও কিন্তু ক্রমশ এই বিক্ষোভ এবং প্রতিবাদ ছড়িয়ে পড়েছে। স্বাভাবিকভাবেই ছাত্রছাত্রীদের বিক্ষোভ নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে পুলিশকে আরও কিছুটা সচেতন হতে হবে, অন্তত এই বার্তা নিয়েই কিন্তু পুলিশ কর্মীরা তারা রাজপথে নেমেছেন। কিন্তু যে বিষয়টা তারা একেবারে প্রথম থেকেই স্পষ্ট করে দিচ্ছেন, যে কোথাও যদি একেবারে যে চূড়ান্ত সতর্কতা বা চূড়ান্ত যে সীমারেখা সেটা যদি ক্রস করে বিক্ষোভকারীরা, তাহলে কিন্তু কোনোভাবেই কসুর করবে না পুলিশ। যেমনটা আমরা জামা মসজিদের ক্ষেত্রেও আমরা দেখতে পেয়েছি, যেমন দরিয়াগঞ্জে দেখতে পেয়েছি যে পুলিশের তরফ থেকে লাঠিচার্জ করা হয়েছে এবং কোনোভাবে বিক্ষোভকারীদের সুনির্দিষ্ট সীমার পরে তাদেরকে আর এগোতে দেওয়া হয়নি। ব্যারিকেড তারা ভাঙার চেষ্টা করলেই পুলিশ কিন্তু কড়া হাতে পরিস্থিতি দমন করেছে। আজকেও কিন্তু সেই মনোভাব নিয়েই পুলিশ এখনো পর্যন্ত মান্ডি হাউসে রয়েছে। ধন্যবাদ জ্যোতির্ময়, তুমি নজর রাখো পরিস্থিতির উপর।